स्वाधीनता पर्व विशेषकर बाबू मिलन कान्ति दे कर्तृक रचित और निर्देशित नाटक बांगलार महानायक अनुष्ठित होते जाच्छे। आपनारा जरा बाहर घुराफेरा करछेन दया करे आपनारा आमादेर मंचेर सामने चेयारे आसन ग्रहण करुन। आमादेर एई नाटकेर प्रधान पृष्ठपोषक अलहाज कल के आशा लग बना आसो देखी ए अंजुमना मैडम ए जे स्काउट दे नाश्ता तो उसको दिबे ना इधर दिबे नाश्ता तो सार मारा करते ना नाश्ता तो सकाले আছে नाश्ता नाश्ता प्रोग्राम तो আরো আছে নাটক আছে। আসসালামু আলাইকুম বাংলার মহানায়ক নাটকে ঘোষণা দিচ্ছে আছেন গোপিকী নারী চন্দ্রদাস ও তার সাথীরা এবং সূত্রধারে আছেন ইশতিয়াক আহমেদ। हेलो
শেখ মুজিবকে এনেছি, মোদের বাড়ি এনেছি, আমরা কি তোমার সাথে
সর্বজনীন ছাত্র সংগ্রাম পরিষদ পরিষদের পক্ষ থেকে তোফাল ভাইকে আজ এক উপাধি দেওয়া হবে এবং সেটি ঘোষণা করবেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আপসিন ছাত্র নেতা আমাদের তোফায়েল ভাই। আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই বন্ধুগণ, আজ রেসকোর্স ময়দানের এই ঐতিহাসিক সভায় উত্তাল জনসমুদ্র থেকে আপনাদের পক্ষে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি তোফায়েল আহমেদ ঘোষণা করছি, হাজার বছরের মহাপুরুষ নিপীড়িত লাঞ্ছিত প্রবঞ্চিত বাঙালির নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। আজ থেকে তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তা কখনো ভুলব না। আমার মুক্তির দাবিতে বাংলার মাটি তোমরা কাঁপিয়ে তুলেছ, আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, মুগ্ধ, অভিভূত। একটা কথা তোমাদের বলে যাই, শোনো, আইয়ুব খান গোল টেবিল বৈঠকে যাওয়ার যে প্রস্তাব আমায় দিয়েছে সেখানে আমি যাব, তোমাদের ন্যায়সঙ্গত দাবির কথা বলবো। গোল টেবিলে না গেলে গোটা বিশ্ব আমাকে ভুল বুঝতে পারে। তবে কথা দিচ্ছি, আমাদের ছয় দফার একটি দফার একটি শব্দ আমি মজুমার ছাড়ব না। ভাইয়েরা আমার, আমি কথা দিচ্ছি, আমার জন্মভূমি মায়ের পরাধীনতা শিকল চিরতে আমি হাতে তুলে নিব স্বাধীন বাংলার বিজয় পতাকা। হে বাংলার মানুষ, হে ছাত্র জনতা, হেরে বাংলায় কে বদল হক হোসেন শহীদ সরোয়ারটি মাস্টার দা সূর্য সেন, তোমাদের আদর্শ আমার রাজনৈতিক জীবনকে আলোকিত করেছে। তোমরাই তো আমার মুখে দিয়েছ ভাষা, যুগিয়েছ চলার পথে শক্তি। একদিন তোমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, পদ্মা মেঘনা মধুমতি নদীর তীরে যে হাজারো মানুষ কাঁদছে সেই কান্না আমি মুছে দেব, সকলকে নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। গোপালগঞ্জের এই মজিবত কোনো অন্যায় কোন অধর্মের কাছে কখনো মাথা নত করে নাই, আজও করবে না। সকলকে নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। জয় বাংলা।